বন্ধু টিউটোরিয়াল চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা প্রত্যেক দিনকার মতো আবারও হাজির হয়ে গেছি সম্পূর্ণ আরো একটি নতুন চাকরির খবর নিয়ে মাধ্যমিক পাস যোগ্যতায় লোয়ার ডিভিশন ক্লার্ক সহ আরো অন্যান্য পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই ভিডিওতে আমরা সম্পূর্ণ এই চাকরিটি নিয়ে আলোচনা করব কিভাবে আপনারা আবেদন করবেন আবেদনের শেষ দিন কি রয়েছে আপনাদের শিক্ষাগত যোগ্যতা কি লাগবে তো চলুন বন্ধুরা বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক এই মুহূর্তে যারা ভিডিওটি দেখছেন আপনারা প্লিজ একটা লাইক বটনে লাইক করে দিন আর অবশ্যই আপনার জেলার নামটিও কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন কারণ প্রতিনিয়ত রাজ্যের বিভিন্ন জেলায় চাকরির বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হচ্ছে যখনই নতুন কোন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হবে সবারই আপনাদেরকে নতুন ভিডিওর মাধ্যমে আমরা জানিয়ে দেব এবং সেই আপডেটটি আপনারা যদি পেতে চান অবশ্যই আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন পাশে থাকবে ঘন্টার আইকন সেটিকে অবশ্যই ক্লিক করে অন করে দেবেন তো বন্ধু মুহূর্তে আপনারা অন দেখতেই পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল জবস টু থাউজেন্ড নাইনটিন কর্মবন্ধু রিক্রুটমেন্ট টু ডিস্ট্রিক্ট জাজ রিক্রুটমেন্ট অর্থাৎ রাজ্যের জেলা আদালতে লোয়ার ডিভিশন ক্লার্ক ফরাস কর্মবন্ধু ছাড়াও আরও অন্যান্য পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেটি সম্পূর্ণ টেম্পোরারি বেসিসে কিন্তু আপনাদেরকে নিয়োগ করা হবে এবং এটি আপনারা যদি আবেদন করতে চান আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হবে যেটির অফিসিয়াল নোটিফিকেশনও আমি আপনাদেরকে এই ভিডিওতেই দেখিয়ে দেবো তাছাড়া ডেসক্রিপশন বক্সে অফিশিয়াল নটিফিকেশনের লিঙ্ক আমরা দিয়ে রাখবো সেখান থেকে ডাউনলোড করে আপনারা ভালোভাবে দেখে বুঝে তারপর আবেদনও করতে পারবেন কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে এলডিসি প্রসেস সার্ভার নাইট গার্ড ফরাস্ট কর্মবন্ধু টোটাল শোনপদ এখানে জিটি রয়েছে অর্থাৎ ফিফটি ফোর অর্থাৎ আপনাদের যেটি চাওয়া হয়েছে এক এক দু হাজার থেকে চল্লিশ বছরের মধ্যে আপনাদের বয়স থাকলে আবেদন করতে পারবেন তাছাড়া এসসি এসটি এস টি ও ক্যাটাগরি প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড়ও পেয়ে যাবেন এক্ষেত্রে এডুকেশনাল কোয়ালিফিকেশন আপনাদের যেটি লাগবে লোয়ার ডিভিশন ক্লার্ক এবং প্রসেস সার্ভার এই সমস্ত পোস্টের জন্য আপনাদের মাধ্যমিক পাস এবং সঙ্গে কম্পিউটারের নলেজ থাকলেই আপনারা আবেদন করতে পারবেন এবং নাইট গার্ড ফরাস কর্মবন্ধু এই সমস্ত পোস্টের ক্ষেত্রে শুধুমাত্র অষ্টম শ্রেণী পাস করে থাকলেই আপনারা আবেদন করতে পারবেন মোড অফ পেমেন্ট অর্থাৎ অ্যাপ্লিকেশন ফি আপনাদেরকে যেটি দিতে হবে সেটি অনলাইনে আপনাদেরকে অ্যাপ্লিকেশন ফি পেমেন্ট করতে হবে এলডিসি পোস্টের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফি যেটি রয়েছে জেনারেল ক্যাটাগরির ক্ষেত্রে চারশো টাকা এবং এস সি এস ও ক্যাটাগরির ক্ষেত্রে আড়াইশো টাকা এবং আদার্স যে পোস্টগুলো রয়েছে প্রসেস সার্ভার নাইট গার্ড ফরাস কর্মবন্ধু এই সমস্ত পোস্টের ক্ষেত্রে জেনারেল ক্যাটাগরি প্রার্থীদের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফি যেটি আপনাদেরকে দিতে হবে তিনশো টাকা এস সি এস টি ও ক্যাটাগরি প্রার্থীদের ক্ষেত্রে শুধুমাত্র দুশো টাকা অ্যাপ্লিকেশন ফি আপনাদেরকে দিতে হবে আপনার অ্যাপ্লিকেশন ফি যেটি পেমেন্ট করতে পারবেন ডেবিট কার্ড ক্রেডিট কার্ড ওয়ালেট ইউপিআই অ্যান্ড নেট ব্যাঙ্কিং এর মাধ্যমে আপনারা আপনাদের পেমেন্ট করতে পারবেন আপনারা কিভাবে আবেদন করবেন ক্যান্ডিডেটস ক্যান অ্যাপ্লাই অনলাইন অ্যান্ড নো আদার মোড অফ অ্যাপ্লিকেশন উইল বি অ্যাকসেপ্টেড ভিজিট অফিসিয়াল ওয়েবসাইট ফর অনলাইন অ্যাপ্লিকেশন অর্থাৎ শুধুমাত্র অফিশিয়াল ওয়েবসাইটে যে আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন স্টার্টিং ডেট অফ অনলাইন অ্যাপ্লিকেশন কিন্তু শুরু হয়ে গেছে বাইশ এপ্রিল দু তারিখ থেকে এবং আবেদনের লাস্ট ডেট যেটি রয়েছে বাইশ মে দু হাজার উনিশ তারিখ অর্থাৎ আপনাদের হাতে কিন্তু এখন অনেক সময় রয়েছে আপনারা চাইলে এই প্রিটির জন্য আবেদন করতে পারবেন এক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন ডাউনলোড অফিসিয়াল নোটিফিকেশান যদি অফিসিয়াল নোটিফিকেশান ডাউনলোড করতে চান এখানে ক্লিক করবেন যদি অনলাইনে আবেদন করতে চান তাহলে এই বটনটির ওপর ক্লিক করবেন তো আপনারা চলুন আপনাদেরকে অফিসিয়াল নোটিফিকেশনটি ডাউনলোড করে দেখি দিয়ে আমাদের অফিশিয়াল নোটিফিকেশনটি ডাউনলোড হয়ে গেছে এবং সেই অফিসিয়াল নোটিফিকেশনটি আপনারা অন স্ক্রিন আমাদের দেখতেই পাচ্ছেন তো আমি অলরেডি আপনাদেরকে সমস্ত ডিটেলস আপনাদেরকে আমি জানিয়ে দিয়েছি তা সত্ত্বেও আপনারা আবেদন করার পূর্বে অবশ্যই আপনারা কোন পোস্টে কতগুলি শূন্য পদ রয়েছে প্রসেস সার্ভার এলডিসি কর্মবন্ধু নাইট গার্ড এই সমস্ত পোস্টে কতগুলো শূন্য পদ রয়েছে এবং বেতন ক্রম কি রয়েছে সমস্ত কিছু এই নোটিফিকেশনের মধ্যে রয়েছে এবং আপনাদের যে এক্সামিনেশনের যে স্কিম আপনাদের কত নাম্বারের পরীক্ষা হবে সময় কত থাকবে সমস্ত কিছুই কিন্তু এই নোটিফিকেশনের মধ্যে বিস্তারিতভাবে দিয়ে দেওয়া হয়েছে আপনারা অবশ্যই আবেদন করার পূর্বে অবশ্যই নোটিফিকেশনটি ভালোভাবে দেখে বুঝে তারপর আবেদন করবেন আবেদন করার জন্য এই যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন এটি আমরা প্রোভাইড করেছি আমি ডেসক্রিপশন বক্সও আমি দিয়ে দেবো সেখানে ক্লিক করো আপনারা আবেদন করতে পারবেন এই লিঙ্কের উপর ক্লিক করলেই সরাসরি আপনারা অনলাইন পেজে চলে যাবেন এবং সেখানে অ্যাপ্লিকেশন ফর্মটি আপনারা পেয়ে যাবেন এবং অনলাইনে আবেদন করতে পারবেন অনলাইন আবেদনের সময় কোন কোন ডকুমেন্টগুলি আপনাদেরকে আপলোড করতে হবে দেখুন এখানে দিয়ে দেওয়া হয়েছে আপনারা অবশ্যই ভিডিওটি পজ করে কিংবা নোটিফিকেশানটি ডাউনলোড করে দেখে নেবেন আশা করি এই ইনফরমেশনটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন এবং ভিডিওটিকে বেশি বেশি করে আপনার বন্ধুদের কাছে শেয়ার করবেন কারণ আপনার একটা শেয়ারের মাধ্যমে হয়তো অনেক বন্ধু উপকার হতে পারে বন্ধুরা ভালো থাকবেন দেখা হবে পরবর্তী আরো একটা নতুন ভিডিওতে ধন্যবাদ